friends, welcome back to my channel. So, চণ্ডীতলার রোডে আজকে যেহেতু চণ্ডীতলা এই যে এইখানটা না প্রত্যেক রবিবার বৃহস্পতিবার হাট বসে, তো সেই হাট বসেছে আর এই জন্য আজকে ভিড় আছে। তো যেহেতু আজকে বিয়ে বাড়ির লগন চায় সেই কারণে রোডে আজকে প্রচুর ভিড়। তো এটা হচ্ছে আমাদের পপার চণ্ডীতলা, তো চলো যাওয়া যাক। রোডটা যেদিকটা থেকে লয়টা ঢুকছে এদিক হচ্ছে আমাদের চণ্ডীতলা থানা হসপিটাল, একই জায়গায় তুমি এই যে চণ্ডীতলা থানা হসপিটাল আর এদিক হচ্ছে পাঞ্জাব লরিগুলো ভীষণভাবে যায়, যেটা রোডে আসলে ভীষণ ভয় লাগে। চলো যাওয়া যাক। আমার নিজের না বল, ফটো তুলবো, ফটো তুলবো। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে হচ্ছে সব রিল বানাচ্ছে, ব্যাপারটা খুব খুব সুন্দর। আমি কোনোদিন এর আগে আসেনি, অনেকদিন ধরেই বসে কিন্তু সেরকমভাবে কোনোদিন আসা হয়নি। তো অনেক রিকোয়েস্ট করে বরকে বলার পরে তো আজকে ডেফিনেটলি আসতে পেরেছে, কিন্তু মেলা দেখেছি কিন্তু মেলাটা সত্যি সত্যি খুব অসাধারণ, কারণ ভেতরে প্রপারলি গোছানো আর মানে যাবতীয় যা তোমার যেটা পছন্দ যেটা যেরকম তুমি চাইলে নিতেই পারো, ব্যাপারটা বেশ খুব সুন্দর আর পরিপাটি। যেদিকে যেটা দোকান আছে কিছু নিবি? ভালো লাগে, সো খুব সুন্দর লাগে মেলাটা, খুব পরিপাটি গোছানো। তো চল বাবা নদীকে চল, দেখা যাক আর কি আছে। আর এদিকটা হচ্ছে প্লাস্টিকের দোকান, এই বাবা। আর এদিকে হচ্ছে কুর্তির দোকান, ব্যাস খুব বাও খুব সুন্দর। খেলনার দোকানটা খেলনার দিকে, আর এদিকে হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর কানের দোকান, কিন্তু কানের উপরে একটা কমজোরি আছে, চিন্তা করছি নেবো কি না, দেখা যাক কি করা যায়, লাস্ট ফিনিশিং কি করতে পারি। এই বাবা দাঁড়াবো, এই বাবা দোকান ঘুরতে ঘুরতে দেখবো না। আর এদিকে হচ্ছে সোয়েটার ফয়েটারের দোকান, বেশ কালো সোয়েটারটা খুব সুন্দর লাগছে। আর
এদিকটা হচ্ছে বাচ্চাদের একটা ওই গদি ব্যাপার বসেছে, বেশ বিশাল মজা। তো মামমামকে বলছি চাপার জন্য, আমার মামমাম কোনোরকমভাবে রাজি হচ্ছে না। আর ওদিক হচ্ছে নৌকা, তো লোক নেই বলে নৌকা এখনও চালাইনি, কারণ আমার আর এখন ভয় করে সত্যি কথা বলতে, এইগুলো ছোটোবেলায় খুব চেপেছে। আর এদিকটা পুরোই হচ্ছে মেলা মেলা বসেছে, বেশ খুব সুন্দর লাগছে। আর ওদিকে হচ্ছে সবথেকে হচ্ছে বড় নাগরদোলা, তো ছেলে ওটা বায়না করছে, কিন্তু আমার আর ওর কাকিমার ক্ষমতায় ওটা চাপার মতন নেই, তো সেই কারণে ছেলে ওটা ক্যান্সেল। দেখা যাক, ওটা চাপবো মা। ক্যান্ডির দোকানে এসেছি, তো ক্যান্ডি নানা রকমের ভ্যারাইটি। মামমাম তুমি কি ক্যান্ডি নেবে? আচ্ছা দাদা একটা ওইগুলো দিয়ে দিন। আচ্ছা দিয়ে দিন না। কত হলো আমাদের? তোমার ট্যাটুর দোকান করেছে, বেশ ব্যাপারটা খুব সুন্দর। আর এদিকে মানে ভীষণই সুন্দর। তো চলো আর বকবক করবো না, এবার তোমরা হচ্ছে মেলাটা উপভোগ করো, সাথে আমিও করি। দেখা যাক আমরা কী কী কিনে আর কী কী কিনবো, না যা যা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, হ্যারবেন নিবে? এইগুলো এটা ভালো লাগছে না, ওই দিক থেকে নেবো, ওই দিকে দেখেছিলাম বেশ সুন্দর সুন্দর। এখানে সব রকমের জিনিস বিক্রি হচ্ছে, তো যে আর যেটা পছন্দ কিনে নাও সেই কিনে। আর যদি ধারে কাছে কেউ থেকে থাকো তো মেলাটা অবশ্যই দেখতে এসো, আমার খুব ভালো লেগেছে। এদের এইখানটা নাগরদোলার কাছে ভিড় দেখো শুধু, বুঝতে পেরেছো? তো এটা সবাইকার একটা হয়তো আমার অতটা ভালো লাগে না। এটা ওই যার বল, হ্যাঁ কিন্তু এইখানে দেখ কালার স্টিল কালার টাইপের। ফিরে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তো ফের আর ব্লগটা আর করিনি, কারণ রাস্তায় যাওয়ার সময় বললাম অনেক জ্যাম ছিল। আর আমাদের এবারে মেলাদাল আমাদের রেকর্ড, আমরা মেলা দেখতে গিয়ে কিচ্ছু খাইনি, তো আমাদের রেকর্ড এই ফার্স্ট, আমরা মেলা দেখতে গিয়ে কিচ্ছু খাইনি। তো আমরা পয়সা সেভ করতে পারিনি, পয়সা মানে কিছু না খেয়েও তোমার কিছু সেভ করতে পারিনি, তো কিছু টুকিটাকি কেনা হয়েছে, আমি আর আমার যা কিছু নিইনি। যেহেতু পুচকি দুটো গেছিলো, পুচকি দুটো তো কিনে দিতে হবে, তো পুচকি দুটোর কেনাকাটাকে বলতে মাম্মাম কী কিনেছো দেখি? মাম্মা আমি এটা ঘোড়া, টকবক 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 টকবক। তো এটা নিয়ে আসা হয়েছে। আর কী কী কেনা হয়েছে? মাম্মামের চশমা, তো চলো দেখি মাম্মামের চশমাটা কোথায় রাখা আছে। তার মধ্যে কেনা হয়েছে এই যে এটা কেনা হয়েছে। আর কি কেনা আছে মাম্মামের চশমাটা? মাম্মামের চশমাটা কই? টাঙ্কি টাঙ্কি টাঙ্কি। সো এই যে মাম্মামের চশমা, তো চশমাটা আমি একটু পরবো, আমার মুখে হবে না, বড় হয়ে যাবে। তো চলো, মাম্মাম চশমা কিনেছে, আর মাম্মাম কিনেছে হচ্ছে হেয়ারব্যান্ড। তো হেয়ারব্যান্ডটা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল তো খুঁজে পাচ্ছি না এখন হেয়ারব্যান্ড। তো দেখি এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুঁজে পেয়েছি না, খুঁজে পাইনি। এ মাম্মামের হেয়ারব্যান্ড কই? এই তো নিয়ে এলি, ভুলে গেলি? তো ঠিক আছে, মাম্মামের হেয়ারব্যান্ডও নিয়ে আসা হয়েছে, তো দেখাতে পারলাম না কোথায় রেখেছি, এখন খুঁজে পাচ্ছি না, কাজের মামনি তো তাই। তো মাম বাবু তো চশমাটা কই দেখা? তুই কি করছিস ওখানে? আর আমার ছেলে কিন্তু যে হচ্ছে ম্যাজিক
পেন, তো ছেলেও কিনেছে হচ্ছে একটা চশমা। বুঝতে পেরেছো? আর আমরা দু জায় কিচ্ছু কিনিনি গো, ফাঁকা হাতে চলে এসেছি, গরিব মানুষ, আমাদের পয়সাই কুলোয়নি, তো সেই হিসাবে খাবো খাবো করে খাওয়া হয়নি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তো টাটা, বাই বাই।